আমরা যে চ্যাপ্টারটার পড়ছিলাম সেখানে পড়ছিলাম যে হাউ টু অ্যাড ওয়াটার অ্যাক্রস আ অ্যালকিন, একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে কীভাবে জল জোড়া যায় সেইটা ডিসকাশন করতে গিয়ে গত ক্লাসে আমরা মেনলি যে পার্টটা পড়েছি দ্যাট ইজ অক্সিমার্কিউরিয়েশন ডিমার্কিউরিয়েশন। তো অক্সিমার্কিউরিয়েশন ডিমার্কিউরিয়েশনে কি আমরা পড়েছি, না কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, এবং জল যখন জুড়বে জল জোড়ার ওরিয়েন্টেশনটা কি হবে, না ওএইচটা জুড়বে ভেতরের দিকে আর এইচটা জুড়বে বাইরের দিকে। মানে সমস্ত আনসিমেট্রিক্যাল অ্যালকিনে আমরা যদি অক্সিমার্কিউরিয়েশন ডিমার্কিউরিয়েশনটা পড়ি তাহলে আমরা কি দেখব, না অ্যালকোহলটা সবসময় ভেতরের দিকে বা মোর হিন্ডার কার্বনে বা মোর সাবস্টিটিউটেড কার্বনেই ওএইচ পার্টটা জুড়বে। তাই এটা হচ্ছে অক্সিমার্কিউরিয়েশন ডিমার্কিউরিয়েশন। তাহলে এখন যদি আমি বলি যে এরকমই একটা জেনারেল আনসিমেট্রিক্যাল অ্যালকিনে জলকে রিভার্স ওয়েতে কি করে জুড়বো, মানে জল জোড়ার ওরিয়েন্টেশনটাকে কিভাবে আমরা ঘুরিয়ে দিতে পারি, মানে এখানে জুড়বো এইচ এখানে জুড়বো ওএইচ, তাহলে কি হবে, না এখানে এলো এইচ এখানে এলো ওএইচ, তার মানে এই রকমই প্রোডাক্ট পাবো। তো এটাও একটা অ্যালকোহল, অ্যালকোহলের কোথায় এলো, না এটাকে আমরা বলবো টার্মিনাল অ্যালকোহল, টার্মিনাল অ্যালকোহল মানে ধারের দিকে অ্যালকোহলিক ওএইচ গ্রুপটা এলো। তাহলে এখানে যে কোশ্চেনটা আমি করতে পারি যে হোয়াট শুড বি দ্য মেথড টু প্রিপেয়ার আর টার্মিনাল অ্যালকোহল, একটা টার্মিনাল অ্যালকোহল কী করে তৈরি করতে পারি ফ্রম টার্মিনাল অ্যালকিন বাই ওয়াটার অ্যাডিশন, মানে জল জোড়া হাইড্রেশন করে কিভাবে এটা করতে পারি, তার অ্যান্সারটা যে মেথডের মধ্যে লুকিয়ে আছে, যে মেথডটা আজকে আমরা পড়ব সেই মেথডটার নাম হচ্ছে না বোরোহাইড্রাইড অ্যাডিশন। বোরোহাইড্রাইড অ্যাডিশন অর্গানিক কেমিস্ট্রিতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, ভার্সেটাইল রিয়েজেন্ট, প্রচুর জায়গায় ব্যবহার হবে, অতএব এইটা তোরা প্রথম শিখবি একদম গোড়া থেকে খুব সুন্দরভাবে এই ব্যাপারটাকে আস্তে আস্তে শোন। কি আমরা বললাম বোরোহাইড্রাইড কি স্ট্রাকচার, না BH3, খুব ছোট্ট একটা মলিকুল BH3, প্ল্যানার মলিকুল বি, তিন দিকে তিনটে কি থাকে এইচ এইচ এইচ, এটা হচ্ছে BH3 স্ট্রাকচার, SP2 হাইব্রিডাইজড। আর বোরনের কি আছে, না ভ্যাকেন্ট পি অরবাইটাল, এটা কি না ভ্যাকেন্ট পি অরবাইটাল। বোরনের যখন ভ্যাকেন্ট পি অরবাইটাল আছে তো BH3 অলওয়েজ অ্যাক্টস অ্যাজ এ ইলেকট্রোফাইল, ইট উইল অ্যাক্টস অ্যাজ এ ইলেকট্রোফাইল। এখন একটা ডবল বন্ড আছে, যে কোনো একটা ডবল বন্ড সেখানে BH3 দিলে কি হওয়া উচিত, BH3 দিলে অ্যাকচুয়ালি যে কাজটা হবে যদি এইভাবে আমরা লিখি এই এই BH3, এই অ্যালকিনের পাই বন্ডটা একদিক থেকে ভেঙে বোরনে অ্যাটাক করে, বোরনের কোথায় অ্যাটাক করে, বোরনের ভ্যাকেন্ট পিতে অ্যাটাক করে। জাস্ট মেকানিজমটা বোঝানোর জন্য এইভাবে ড্র করছি, কিন্তু এইভাবে কোথাও লেখা হয় না, আবারও বলছি এটা জাস্ট বোঝানোর জন্য কিন্তু লেখা হচ্ছে। তাহলে এই ডবল বন্ডটা যদি এদিকে ভাঙে তাহলে এই কার্বনটা হবে প্লাস চার্জ, এ বোরনে অ্যাটাক করলো ফলে বিটা কি পেয়ে গেল মাইনাস চার্জ, এবার এখান থেকে এইচ মাইনাস এখানে ট্রান্সফার হয়ে গেল, ফলে এখানে ঢুকলো এইচ এখানে থাকলো BH2। তার মানে অ্যালকিনে যদি BH3 দেই তাহলে কি হবে, একটা কার্বনে জুড়বে হাইড্রোজেন, অন্য একটা কার্বনে কে জুড়বে, না BH। এখন এই কেমিস্ট্রিটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ ওয়েতে, এইভাবে কিন্তু কোথাও আমরা দেখাবো না, জাস্ট আমরা বোঝার জন্য ড্র করলাম।
তাহলে কি না বোরন খুব ছোট মলিকুল সেখানে কেউ অ্যাটাক করলে বোরনটা টেট্রাভ্যালেন্ট হয়ে বোরন নেগেটিভ হয় কিন্তু ও নেগেটিভ চার্জটাকে ধরে রাখতে পারে না সঙ্গে সঙ্গে এইচ মাইনাস কে শিফট করে দেয় বা কোনো গ্রুপকে একটা নেগেটিভ হিসাবে ছেড়ে দিয়ে বোরন আবার নিউট্রাল হতে চায় এই রিঅ্যাকশনটাকে তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে একটা মলিকুলের মধ্যে BH বন্ড আছে এই BH বন্ডটা ভেঙে গিয়ে একটা অ্যালকিনে জুড়ছে কিভাবে জুড়ছে না এই হাইড্রোজেনটা একটা কার্বনে জুড়ছে বোরন অন্য একটা কার্বনে জুড়ছে আমরা এই এই এইটাকে এইভাবে আমরা বুঝতে পারি বেশ তাহলে এবারে এখান থেকে আমরা শুরু করি যে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের স্ট্রাকচার নেই যে কোনো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন তাহলে আর CH ডবল বন্ড CH2 কি দিলাম এখানে BH3 কি হবে প্রথমে ফর সেক অফ মেকানিজম বোঝাচ্ছি এই ডবল বন্ড CH2 BH এই HH এই বন্ডটা এখানে অ্যাটাক করলো এ এখানে যাবে ট্রানজিশন স্টেটটা হবে কেমন না এই CH2 এই বন্ডটা পার্সিয়ালি ব্রেক করছে এটা পার্সিয়ালি তৈরি হচ্ছে দুটো H থাকলো এটা পার্সিয়ালি ব্রেক করছে এটা পার্সিয়ালি তৈরি হচ্ছে এরকম একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা কিন্তু যাবে বেশ তাহলে এখানে প্রথম যে স্টেটমেন্টটা আমরা দেব যে বোরোহাইড্রাইড বা BH3 অ্যাড হওয়ার ওরিয়েন্টেশনটা দেখ এ কিন্তু এরকম ভাবে কিন্তু জুড়ছে না মানে এই কার্বনে হাইড্রোজেন আর এই কার্বনে বোরন এটা কিন্তু হচ্ছে না উল্টো ভাবে হচ্ছে মানে বোরন অলওয়েজ অ্যাডস টু লেস হিন্ডার পজিশন লেস হিন্ডার কার্বনে কে জুড়ছে বোরন এই কথাগুলো খেয়াল রাখতে হবে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের যখন BH3 জুড়ছে বোরনটা জুড়বে লেস হিন্ডার কার্বনে হাইড্রোজেনটা আসবে মোর হিন্ডারে তাহলে এইটা হবে না এইটাই হবে এইটা হওয়ার পরে কি হবে না আর CH H CH2 BHH এটা প্রথম স্টেপে হলো এবারে মজাটা দেখ কি মজা না এই যে মলিকুলটা তৈরি হলো আমরা কি বলছি অ্যাকচুয়ালি কোন বন্ডের ট্রান্সফার হলো না BH বন্ডের ট্রান্সফার হলো মানে অ্যাকচুয়ালি কিন্তু BH3 না হলেও হবে মানে এ দুটোর এখানে খুব একটা কোনো রোল নেই একটা BH বন্ড একটা অ্যালকিনে ট্রান্সফার হয়ে এই মলিকুলটা তৈরি হলো এই মলিকুলটা যেই তৈরি হলো এবারে দেখ এখানে আরো দুটো BH বন্ড আছে এটাও আছে এটাও আছে তাহলে আরো একটা মোল অ্যালকিনে এই BH বন্ডটা ট্রান্সফার হতে পারে সেটাকে আমরা কিভাবে দেখাবো না দেখ এরকম ভাবে তো পারি দেখাতে না অ্যালকিনটা এই রকমই আছে এই মলিকুলটাকে কিভাবে লিখবো না BH AH আর অলরেডি একটা জুড়ে গেছে মানে সেইটা কোনটা CH2 CH2 আর এটা কি CH2 CH2 আর তাহলে এখন কি বলবো এটা এরকমই জুড়লো এটা এরকমই জুড়লো তাহলে কি স্ট্রাকচারটা এলো আর CH2 এই CH2 একবারে লিখছি B একটা H থাকলো আর কে আছে না CH2 CH2 আর মানে দুটো BH বন্ড দুটো অ্যালকিনে ট্রান্সফার হয়ে গেল তাহলে সিমিলারলি এই মলিকুলে আরো একটা BH বন্ড থেকে গেছে তাহলে আরো এক মোল অ্যালকিনে যদি এই BH বন্ডটা ট্রান্সফার হয় তাহলে সেই স্ট্রাকচারটাকে এইভাবে লিখতে পারি আর CH2 CH2 B CH2 CH2 R CH2 CH2 R মানে কি হলো এরকমই একটা মলিকুল তৈরি হয়ে গেল এক মোল BH3 এক মোল BH3 তিন মোল অ্যানসিমেট্রিক্যাল অ্যালকিনে
তিনটে বিএইচ বন্ডকে ট্রান্সফার করলো, করে এই রকম একটা মলিকিউল তৈরি হলো, তাহলে বোরনের সঙ্গে কে থাকছে? এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ। এই গ্রুপগুলো কি গ্রুপ? না, দে আর বেসিক্যালি অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। সো দিস ইজ কল্ড ট্রাই অ্যালকিল বোরেন, ট্রাই অ্যালকিল বোরেন। এই রকমই একটা মলিকিউল তৈরি হলো। এখন এখানে অনেকগুলো কোশ্চেন আছে। কি কোশ্চেন? না, প্রথম কথা, এক নম্বর কোশ্চেন, যেটা এক এক করে আমরা বলি, যে এক নম্বর কোশ্চেন যেটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়া উচিত, এখানে একটা স্টিরিও কেমিস্ট্রি আছে, একটা স্টিরিও কেমিস্ট্রি ইনভলভ। কি স্টিরিও কেমিস্ট্রি? না দেখ, এটা যেহেতু এইরকমই একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, এইচ ট্রান্সফার হচ্ছে, বি এর সাথে জুড়ছে, এইরকমই একটা ট্রানজিশন স্টেট, তাহলে এই হাইড্রোজেন আর এই বি, মানে এই বন্ডটা আর এই বন্ডটা, দে মাস্ট বি সিন, মানে দে মাস্ট বি সেম প্লেন, সিন টু ইচ আদার, সিন। তাহলে তাহলে আমরা কি বলবো? না, বিএইচ থ্রি অ্যাডিশন, বিএইচ থ্রি অ্যাডিশন ইজ সিন ম্যানার, বিএইচ থ্রি অ্যাডিশন টেক প্লেস ইন সিন ম্যানার, সিন ম্যানারে হয়। মানে এই সিএইচ বন্ড আর সি এর সাথে যে বি বন্ডটা তৈরি হচ্ছে, দে আর সিন, মানে একই প্লেনে থাকছে, একই দিক থেকে হচ্ছে। এটা এক নম্বর কোশ্চেন, মানে এক 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 নম্বর একটা ইস্যু হলো ট্রানজিশন স্টেট থেকে বলতে পারছি। দু নম্বর পয়েন্ট, এই যে বললাম যে বিএইচ থ্রি মলিকুলের তিনটে বিএইচ আছে বন্ড, ফলে এরা পটেন্সিয়ালি তিনটে অ্যালকিন গ্রুপের সাথে জুড়তে পারে। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি একদম বাঁধা ধরা নিয়ম? না, ডিপেন্ড করছে, না, মানে সবসময় যে এরকম করে তিনটে মলিকুলের সাথেই জুড়বে সেটা নয়। তাহলে কটা মলিকুলের সাথে জুড়বে সেটা কিভাবে বুঝবো? না, সেটা বুঝবো যে আর এর সাইজটা কতটা, মানে হু ইজ আর, আর কতটা বড়, আর কতটা বাল্কি, সেইটার উপরে ডিপেন্ড করবে। মানে এক নম্বর, যদি একটা বিএইচ বন্ড যদি ট্রান্সফার হয়, তাহলে এইরকমই একটা মলিকুল তৈরি হবে। দুটো বিএইচ বন্ড যদি হয় তৈরি, তাহলে এইরকমই একটা মলিকুল তৈরি হবে, ডাইঅ্যালকিল বোরেন। আর যদি তিনটেই ট্রান্সফার হয়, তাহলে এরকমই হবে তৈরি, বি সিএইচ টু সিএইচ টু আর সিএইচ টু সিএইচ টু আর, এই ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি হবে। এখন দেখ, যত এখান থেকে এদিকে আসছি, মলিকুলের সাইজ বাড়ছে, বা কি হচ্ছে, স্টেরিক হিন্ডারেন্স হচ্ছে। তাহলে ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ আর, দ্য রিয়াকশন মে স্টপ হিয়ার, দ্য রিয়াকশন মে স্টপ হিয়ার, অর দ্য রিয়াকশন গো টু আলটিমেট স্টেপ। মানে তিনটে বিএইচ বন্ড ট্রান্সফার হতে পারে, কিসের উপরে ডিপেন্ড করবে? না, আর এর উপরে ডিপেন্ড করবে। এইটা একটা অত্যন্ত অসাধারণ জিনিস, এটাকে বুঝতে হবে, না বুঝলে আবার শুনবি, না হলে ফোন করবি, যে এইখান থেকে কিন্তু আমাদের অনেক কেমিস্ট্রি যে মানে পরবর্তীকালে ডেভেলপ করবে। কি না, এক মোল বিএইচ থ্রি তিন মোল অ্যালকিনের সাথে রিয়াকশন করতে পারে, কারণ এর তিনটে বিএইচ বন্ড তিনটে ডবল বন্ডের মধ্যে ট্রান্সফার হতে পারে। সেটা হবেই যে তার কোনো গ্যারেন্টি নেই, ইট উইল ডিপেন্ড আপন দ্য নেচার অফ দ্য অ্যালকিন। অ্যালকিন যত ছোট হবে তত তিনটে মলিকুলের সাথে জুড়তে পারে, যদি মিডিয়াম সাইজ হয় তাহলে দুটো, আর যদি খুব বড় হয় তাহলে একটাই হবে, আর রিয়াকশান যাবে না। এই পর্যন্ত আমরা প্রথম কথাটা বুঝলাম। তাহলে কি হলো, আমরা যদি প্রথম ওই ট্রাইঅ্যালকিল বোরেন যদি এটাকে ধরে নিই যে একটা অ্যালকিনে একটা ছোট আনসিমেট্রিক্যাল অ্যালকিন, সেখানে কে আছে? না, আর সিএইচ ডবল বন্ড সিএইচ টু, বোরোহাইড্রাইড দেওয়া হলো, বিএইচ থ্রি কী তৈরি হলো, আর সিএইচ টু, এটাকে এইভাবে লিখি
होल थ्री बी এটাকে কি লিখলাম ট্রাই অ্যালকিল বোরেন তাহলে এই মলিকুলটা স্ট্রাকচারটা ভেঙে আমরা লিখেছি মানে কি আর CH2CH2 এই এই কার্বনটার সাথে বি এর বন্ড আছে আবার কি আছে এই বি এর সাথে CH2CH2 আর এই বি এর সাথে CH2CH2 আর তার মানে এই এই বোরনটা বেসিক্যালি এই ধারের কার্বনের সাথে জুড়ে আছে আমাদের পরবর্তীকালে সুবিধার জন্য এই মলিকুলটাকে সমান এরকম করে বলি আর ড্যাশড মানে দিস গ্রুপ ইজ কল্ড আর ড্যাশ 3b মানে এই মলিকুলটাকে এইভাবে খুব শর্টে ড্র করলাম ট্রাই অ্যালকিল বোরনের স্ট্রাকচারটাকে এইভাবে লেখা হলো এখন এই যে ট্রাই অ্যালকিল বোরেনটা তৈরি হলো এর উপরে কি ট্রিট করা হয় না অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড অ্যাড করা হয় তাহলে কি হবে না অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড HOOH OH- এর প্রেজেন্সে কি হবে তোরা জানিস যে হাইড্রো পারক্সাইড তৈরি হবে ও কি করবে না এই যে OOH এই যে B এই যে R ড্যাশ R ড্যাশ R ড্যাশ এই বোরনে অ্যাটাক করবে মানে কারণ কি না এটা ট্রাইভ্যালেন্ট বোরন ফলে এর কি আছে ভ্যাকেন্ট পিওর মেটাল আছে যেই অ্যাটাক করলো কি হলো R ড্যাশ B এই R ড্যাশ O O H অ্যাটাক করা মানে B এর মাথায় কি এলো নেগেটিভ চার্জ এবারে খুব সুন্দর মেকানিজম ধীরে ধীরে বুঝবি ওই কথাটা একটু আগে বললাম যে বোরনের একটা খুব সুন্দর স্বভাব আছে বা বোরনের যে কেমিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং যে বোরন ছোট মলিকুল বোরনের ভ্যালেন্সি থ্রি বোরনের ভ্যাকেন্ট পিওর মেটাল আছে সেই জন্য বোরনের উপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হতে পারে হয়ে কি হলো না বোরন টেট্রাভ্যালেন্ট উইথ এ নেগেটিভ চার্জ ছোট মলিকুলের জন্য ও কিন্তু নেগেটিভ চার্জটাকে হোল্ড করতে পারে না বা সেটাকে ধরে রাখতে পারে না সঙ্গে সঙ্গে বোরন কি হতে চায় না ও ট্রাইভ্যালেন্ট আবার হতে চায় ফলে কি হবে একটা অ্যালকিল গ্রুপ পুরো এইটা কি করে না এই ওয়ান টু শিফট করে অক্সিজেনের মাথায় শিফট করলো ও এইচ মাইনাসটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে গেল কে শিফট করলো পুরো গ্রুপটা কি সহ এই বন্ড পেয়ার সহ এই মাইগ্রেশনটা ভালো করে বুঝবি বন্ড পেয়ার সহ মাইগ্রেট করলো ফলেই এই নেগেটিভ চার্জটা আর থাকবে না তাহলে কি হলো বি এই আর্ডেস্ট এখানে অক্সিজেনের মাথা থেকে বুঝলো আর্ডেস্ট অক্সিজেনের মাথা থেকে বুঝলো আর্ডেস্ট তাহলে এই মলিকুলের স্ট্রাকচারটা যদি একটু ছোট করে যে মানে যে দেখাই অ্যাকচুয়ালি বন্ডিংটা এ হলো কেমন এইখানে বোরন জুড়ে আছে এই CH2CH2 আর জুড়ে আছে এই অক্সিজেনের উপরে এসছে আর ড্যাশ ফলে তার স্ট্রাকচারটা এরকমই হয়েছে এই এইটার মানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি এইটা হলো তৈরি যেই এইটা হলো তৈরি তাহলে ট্রাই এখানে কি ছিল ট্রাইভ্যালেন্ট বোরন এখানে কি হলো টেট্রাভ্যালেন্ট আবার কি হলো ট্রাইভ্যালেন্ট যেই ট্রাইভ্যালেন্ট হয়ে গেল এখানে আবার হাইড্রোপারক্সাইড অ্যাটাক করবে ফলে কি হবে বি এটা ও আর ড্যাশ এটা কি থাকবে না আর ড্যাশ এটা আর ড্যাশ কি হবে ও ও এইচ মাইনাস আবার কি হয়ে গেল টেট্রাভ্যালেন্ট ফলে আবার একই রকমই এই আর ড্যাশ করলো মাইগ্রেট ও এইচ মাইনাসটা বেরিয়ে গেল ফলে কি হলো আর ড্যাশ বি ও আর ড্যাশ সেম মেকানিজম আবার রিপিট হবে এই ট্রাইভ্যালেন্ট আবার ও এইচ মাইনাস অ্যাটাক করবে এই আর ড্যাশটা করলো মাইগ্রেট তাহলে কি তৈরি হবে বি ও আর ড্যাশ বি ও আর ড্যাশ এটা বি ও আর ড্যাশ এরকম মলিকুল একটা তৈরি হয়ে গেল এটাকে এইভাবে লেখা হয় আর্ডেস্ট ও হোল থ্রি বি এই মলিকুলটা জলের প্রেজেন্সে কি হবে
না হাইড্রোলাইজ হয়ে যাবে, ভিগে যাবে, কোনটা না এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙবে, মানে জল অ্যাটাক করবে, কোথায় বোরন অ্যাটাক করলো এগুলো বেরিয়ে যাবে। ফলে বোরনের কি থাকবে, জল অ্যাটাক করা মানে তিন দিকে তিনটে কি থাকবে OH, আর প্লাস কি হবে আডেস্ট OH, কটা না তিনটে আডেস্ট বেরিয়ে যাবে। এই মলিকুলটার কি নাম H3BO3 বোরিক অ্যাসিড। এইটা কি পেলাম আডেস্ট OH, আডেস্ট OH এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কি না হু ইজ আডেস্ট আর CH2CH2OH। এই দেখ আমরা কি পেয়ে গেলাম না অ্যালকোহল পেয়ে গেলাম, টার্মিনাল অ্যালকোহল পেয়ে গেলাম, যেটা আমরা শুরু থেকে বলছিলাম। তাহলে কোথা থেকে শুরু করেছিলাম, এইখান থেকে শুরু করেছিলাম, কি পেলাম না টার্মিনাল অ্যালকোহল RCH2CH2OH, মানে অ্যালকিনের অ্যাক্রসে জল জোড়া হলো, এখানে একটা OH এখানে একটা H জোড়া হয়ে গেল। এই রিয়াকশনটাকে বলা হয় বোরোহাইড্রাইড অ্যাডিশন, বোরোহাইড্রাইড অ্যাডিশন অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রিয়াকশন ইন টার্মস অফ অর্গানিক কেমিস্ট্রি আমরা ডিসকাশন করলাম। তাহলে যদি এটাকে সামারি করি এরকম দাঁড়াচ্ছে কি না আমাদের একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন RCH ডবল বন্ড CH2, এখানে দিচ্ছি BH3, কি তৈরি হচ্ছে RCH2CH2O3B, এখানে কি দেওয়া হচ্ছে না H2O2OH- বলতে পারিস অর কেউ ডাইরেক্টলি বলতে পারিস OOH- সেম, কি হবে দিলে না RCH2CH2OH। এই টার্মিনাল অ্যালকোহল তৈরি হয়ে গেল ফ্রম টার্মিনাল অ্যালকিন বা অ্যালকিনের অ্যাক্রসে জল জোড়া হলো। তাহলে আমরা এই কমেন্টগুলো কি এখন করতে পারি যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে জল জোড়াটা অক্সিমারকুরেশন ডিমারকুরেশন মেথডে জল জোড়ার ওরিয়েন্টেশনটা যেদিকে হয় বোরোহাইড্রাইড অ্যাডিশন ফলোড বাই ট্রিটমেন্ট অফ অ্যালকালাইন H2O2, জল জোড়ার ওরিয়েন্টেশনটা কি হয়ে যায় জাস্ট রিভার্স হয়ে যায়। তো এইটা তাহলে যদি আমরা বলি সেই বিখ্যাত অ্যালকিনটাকেই যদি আবার আমরা লিখি যে এই একটা অ্যালকিন, এইরকমই একটা অ্যালকিন, এখান থেকে যদি আমাকে বলে যে এই অ্যালকোহলটা তৈরি করতে হবে RCHOHCH3, কি কি রিয়েজেন্ট চুজ করবে, আর যদি বলি যে এই রকমই অ্যালকোহলটা তৈরি করতে হবে CH2CH2OH, তাহলে কোন রিয়েজেন্টটা চুজ করবে, তাহলে এটাও জল জোড়া হয়েছে, এটাও জল জোড়া হয়েছে। এই জল জোড়া মানে OHটা ভেতরের দিকে, ফলে এটা হচ্ছে অক্সিমারকিউরেশন ডিমারকিউরেশন, আর এটা বাইরের দিকে, ফলে কি একের দাগে বোরোহাইড্রাইড অ্যাডিশন, দুয়ের দাগে হাইড্রোপারক্সাইড। তাহলে এই সামারি জিনিসটাকে কিন্তু মনে রাখিতে হইবে। তাহলে মেন কথা কি না বোরোহাইড্রাইড অ্যাডিশনের একটা স্টিরোকেমিস্ট্রি আছে, কি ম্যানারে হয় না সিন ম্যানারে হয়। তাহলে যেটা বলেছিলাম যে RCH এই CH2 এই এই জুড়ল, এই BH2 জুড়ল, তাহলে ফাইনালি এ আর এ যদি সিন হয় তাহলে যখন অ্যালকোহলটা তৈরি হচ্ছে তাহলে এই H এই OH এই দুটো অতি অবশ্যই কি হবে দে মাস্ট বি সিন টু ইচ আদার, এটাই হচ্ছে স্টিরোকেমিস্ট্রির মজা। H এন্ড OH কি হবে এখানেও সিন ম্যানারে হবে, সে যখন আমরা এক্সাম্পল পড়ব তখন এই জিনিসটা আমরা আবার সেখানে ডিসকাশন করব। বেশ, তাহলে এটা গেল একটা পার্টিকুলার মেথড। এবারে দেখ আর একটু আমরা যদি বোরন কেমিস্ট্রিটাকে এমফাসাইজ করি কি সেখানে দেখতে পাচ্ছি না আমরা এরকমই আনসিমেট্রিক্যাল অ্যালকিন থেকে BH3 দিয়ে কি পাচ্ছি না ট্রাই অ্যালকিল বোরেন HCl3B, দিস ইজ রিটেন লাইক দিস ট্রাই অ্যালকিল বোরেন। এখন এইখানে আরেকটা কেমিস্ট্রি দেখ,
এই ট্রাইঅ্যালকিল বোরনে আমরা যদি অ্যাসিডিক অ্যাসিড ট্রিটমেন্ট করি কি হবে, অ্যাসিডিক অ্যাসিড ট্রিটমেন্ট করলে কি হবে, তাহলে লিখি এরকম করে বি আর ড্যাশ আর ড্যাশ আর ড্যাশ অ্যাসিডিক অ্যাসিড CH3 সি ডবল বন্ড ও ও এইচ, এই হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচার। কি হবে না এইটার এইখানে মেকানিজমটা করতে হবে ঠান্ডা মাথায়, মানে মেকানিজমটা কীরকম করে আমরা করব, এই অক্সিজেনের মানে SP2 অক্সিজেনের লোন পেয়ারটা এই বোরনে অ্যাটাক করা, বি এখানে লেখ আর ড্যাশ, এই একটা আর ড্যাশ, এই একটা আর ড্যাশ, অক্সিজেনটা অ্যাটাক করলো ফলে এই ও, এই ডবল বন্ড সি, এইখানে আছে আমার CH3, এই ও এইচ। খুব ঠান্ডা মাথায় লেখ, এই পার্টটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে, ফলে অক্সিজেনটা হবে প্লাস, বিটা কি হবে মাইনাস। আবারও দেখাচ্ছি, ট্রাইঅ্যালকিল বোরন অ্যাসিডিক অ্যাসিড দিচ্ছি, কোন অক্সিজেনটা অ্যাটাক করছে না, SP2 অক্সিজেন, SP2 অক্সিজেনটা অ্যাটাক করছে, দিলে এই স্ট্রাকচারটা হল। এবারে মজাটা দেখ, আমরা যে কথাটা বলেছি সেটা আবার স্ট্রিক্ট থাকব, বোরন ওই নেগেটিভ চার্জকে কখনো রাখতে পারে না, ফলে কি করে না এই এই আর ড্যাশকে লুজ করে, পরে কোথায় জুড়ে, হাইড্রোজেনের সাথে জুড়ে H+, এই বন্ডটা ভেঙে এখানে আসে, এইভাবে অক্সিজেনের প্লাস চার্জটা নিউট্রালাইজ হয়। এই পুরো রিয়াকশনটা একটা 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট আমরা ড্র করতে পারি, আর ড্যাশ আর ড্যাশ, এই অক্সিজেন, এই কার্বন, এই CH3, এই অক্সিজেন, এই ডট ডট এইচ, এই ডট ডট এইচ, এই বন্ডটা তৈরি হচ্ছে, এইটা এইটা ভাঙছে, এই ডেল প্লাস এই ডেল মাইনাস, এইটা ভেঙে গেল, এইটা ভেঙে গেল, কি পাচ্ছি আর ড্যাশ এইচ, প্লাস কি হচ্ছে বি এর কাছে একটা আর ড্যাশ, একটা আর ড্যাশ, ও সি ডবল বন্ড ও CH3। একই রকম মেকানিজম যদি রিপিট হয়, আবার অ্যাসিডিক অ্যাসিড অ্যাটাক করলো, একটা আর ড্যাশ এইচ বেরিয়ে এলো, আবার এক মোল অ্যাসিডিক অ্যাসিড অ্যাটাক করলো, আবার এক মোল আর ড্যাশ এইচ বেরিয়ে এলো, তাহলে কে বেরিয়ে আসছে না আর ড্যাশ এইচ, আর ড্যাশ এইচ মানে কি, আর CH2 CH2, দিস ইজ আর ড্যাশ এইচ, মানে এই এইচটা কোথায় জুড়বে, অ্যাকচুয়ালি এখানে জুড়বে, তাহলে কি তৈরি হলো না আর CH2 CH3, অ্যালকেন তৈরি হয়ে গেল, মানে আমাদের কাছে ছিল এইটা, এরকমই একটা অ্যালকিন ছিল, সেখান থেকে কি পাচ্ছি, এখানে একটা এইচ জুড়ছে আর এখানে একটা জুড়ছে এইচ, এই দুটো এইচ জুড়ছে, ঠিক সেম কথা বলতে পারি, এই দুটো এইচ যে জুড়লো, এই দুটো এইচ জুড়লো ইনে সিন ম্যানার, সিন ম্যানারে, এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে, সিন ম্যানারে জুড়লো, তাহলে অ্যালকিন থেকে বোরোহাইড্রাইড অ্যাডিশন ফলোড বাই অ্যাসিডিক অ্যাসিড ট্রিটমেন্ট কি পাচ্ছি আমরা, অ্যালকেন পাচ্ছি, অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরির নর্মাল মেথডটা কি না, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, উচ্চ মাধ্যমিকে প্রচুর বার পড়েছিস, হাইড্রোজেন প্যালাডিয়াম চারকোল দিয়ে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করতে পারি, এইটাকে বলা হয় ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, প্যালাডিয়াম চারকোলের রোল অ্যাজ এ ক্যাটালিস্ট, এই মেথডেও কি পাচ্ছি অ্যালকিন থেকে অ্যালকেন, এই মেথডটাকে কোনো কোথাও কোনো ক্যাটালিস্ট নেই, ফলে এটাকে বলা হয় নন ক্যাটালাইটিক পাথওয়ে, নন ক্যাটালাইটিক পাথওয়ে। এবারে কয়েকটা জিনিস একটু একটু খেয়াল রাখ, এই যে অ্যালকিন থেকে অ্যালকেন হলো, এখানে একটা এইচ জুড়ল, এখানে একটা জুড়ল এইচ, এই দুটো হাইড্রোজেনের সোর্স কি, এই দুটো হাইড্রোজেনের সোর্স কি, মানে অ্যালকিন থেকে এখানে একটা
জুড়ল এইচ, এখানে একটা এইচ জুড়ল, এইটার কি সোর্স, এইটার কি সোর্স মানে কোথা থেকে এলো? তাহলে খেয়াল করে দেখ, এই হাইড্রোজেনটা এসছে BH3 থেকে, এই হাইড্রোজেনটা এসছে অ্যাসিডিক অ্যাসিডের এই থেকে এইচটা, ওই দেখ এই এইচটা অ্যাসিডিক অ্যাসিডের এইচ আর ড্যাশ এইচের সাথে ভারে জুড়ে গেল, ফলে এই এইচটা আসছে অ্যাসিডিক অ্যাসিড থেকে আর এই এইচটা আসছে কোথা থেকে, BH3 থেকে। এই কথাগুলো জানাটা কেন এত ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে দেখ, প্রচুর বার পরীক্ষা এই ধরনের কোশ্চেন কিন্তু ফেস করতে হয়। তাহলে আমরা BH3 দিয়ে যেমন রিয়াকশন করছি, BH3 জায়গায় হাইড্রোজেনের আইসোটোপ BD3 দিয়ে করতে পারি। তাহলে যদি BD3 দিয়ে করি, এরকম জায়গাতে কি আসতে পারে, D আসবে, এই পার্টিকুলার জায়গায় H এর বদলে কি আসবে, D আসবে। এইগুলো কিন্তু মাথাতে রাখতে হবে, এই জায়গাতে কি আসবে, D আসবে, ইফ উই ইউজ BD3 ইনস্টেড অফ BH3। তাহলে এবারে এই জায়গাটাতে BD3 যোগ করার পরে যদি হাইড্রোপারক্সাইড দেওয়া হয়, তাহলে এখানে কে আসবে, OH, আর কিছু করার নেই। কিন্তু হাইড্রোপারক্সাইডের পরে বদলে যদি অ্যাসিডিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে এখানে কে আসবে, H। আর অ্যাসিডিক অ্যাসিড না দিয়ে যদি এরকম দেওয়া হয় CH3COOD, CH3COOD, তাহলে এখানেও কে আসবে, না ডয়টোরিয়াম আসবে। তাহলে এইভাবে আমাদের আইসোটোপের মানে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এই জায়গাতে হাইড্রোজেন আসবে যদি BH3 দেওয়া হয়, BD3 দিলে এখানে আসবে D, যদি অ্যালকালাইন H2O2 দেওয়া হয় তাহলে এখানে আসবে OH, অ্যাসিটিক অ্যাসিড দিলে আসবে H, CH3COOD দিলে এখানে কি আসবে, D আসবে। তাহলে যাই পারে দেওয়া হোক না কেন, মেন যে কথাটা, এই দুটোর স্টিরিওকেমিস্ট্রি কিন্তু কি থাকবে, দে মাস্ট বি সিন টু ইচ আদার, দে মাস্ট বি সিন টু ইচ আদার, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, তাহলে এইটার উপরে বেস করে কিছু কোশ্চেন আমরা যদি এখন থ্রো করে দেই, খাতাতে নিশ্চয়ই করে দেওয়া আছে, সেগুলো একটু কিন্তু দেখতে হবে যে এখানে কোথায় জুড়ছে এইচ, কোথায় জুড়ছে ডি, এটসেট্রা, এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, সেইটা আমি একটা সামারি শিট পাঠিয়ে দেবো, সেটা মানে একটু দেখবি বা গিয়ে তোর পিডিএফে দেখবি, ওরকম প্রচুর কিছু ডি এইচ এক্সচেঞ্জ করে বেশ কিছু এক্সাম্পল করে দেওয়া কিন্তু আছে। বেশ, তাহলে এই পাঠটা এই পর্যন্তই আজকে থাক, আমরা এইটার একটা বিশাল বড় কেমিস্ট্রি আমরা পরের ক্লাসেও কিন্তু এইখান থেকে এক্সটেনশন আমরা করবো।